ওকে, বিসমিল্লাহির রহমান রহিম। আসসালামু আলাইকুম, আমি নাজমুল ইসলাম, ইতালির মান্তুয়া শহর থেকে। তো যে যেখান থেকে আমাদের লাইভটা দেখতেছেন, আমরা ইতালি প্রবাসী পেজের মাধ্যমে বা পরবর্তীতে আমাদের লাইভের রেকর্ডটা দেখবেন, আমরা ইতালি প্রবাসী পেজ ইউটিউব চ্যানেলে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো যেহেতু আমাদের এটা ফ্রি পাতেন্তে ক্লাস, সবার জন্য উন্মুক্ত, যারা লাইভটা দেখতেছেন একটু শেয়ার করে দেন, যেহেতু আরেকজন উপকৃত হয়। আর যারা আমাদের সাথে সরাসরি জুমের মাধ্যমে সংযুক্ত হতে চান, জুমের আইডি লিংক দেওয়া আছে আমাদের ভিডিওর উপরে, চাইলে ওটাতে ক্লিক করে, লিংকে ক্লিক করে সরাসরি আমাদের সাথে ক্লাসে জয়েন করতে পারবেন। তো যারা আমাদের সাথে ক্লাসে জয়েন করছেন এবং কি যারা আমাদের সাথে ক্লাসে জয়েন হবেন জুমের মাধ্যমে, আপনার নাম এবং পরিচয়টা দিন, কোন শহর থেকে বলতেছেন, তাহলে আরেকজন উৎসাহিত হবে ইনশাল্লাহ। সালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমি বারাকাতু। ইমাম হোসেন বলছি মান্তবা থেকে। ইমাম হোসেন ভাই মান্তবা থেকে, জি। কি অবস্থা, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, হৃদয় জিও, ইসলাম আনকোনা ওয়ালাইকুম থেকে। আসসালাম, আনকোনা থেকে না? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো আছেন তো? না, জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা। আর আর যারা জয়েন করতেছেন, শুধু আপনাদের পরিচয়টা দিন, নাম বলিয়েন শহর থেকে। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, রায়হান মুল ইসলাম রোমে থেকে। জি রায়হান ভাই, কি অবস্থা, ভালো আছেন রায়হান ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম রোমান আসসালাম, বলছিলাম রোম থেকে। রুমেল ভাই না, রোম থেকে, জি। আসসালামু আলাইকুম, আমি তেসকারাতে বলতেছি ভাই। জি ওয়ালাইকুম আসসালাম, মিনহাজ ভাই না? হ্যাঁ ভাই, আমি তেসকারাতে বলতেছি। আচ্ছা ঠিক আছে, ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, যারাই আমাদের লাইভটা ফেসবুক পেজে দেখতেছেন, আপনারা যদি সরাসরি আমাদের সাথে সংযুক্ত হতে চান ফেসবুকের মাধ্যমে, জুমের মাধ্যমে, জুমের লিংক দেওয়া আছে, লিংকে ক্লিক করলে সরাসরি সংযুক্ত হতে পারবেন। আর যারাই আমাদের সাথে জুমে সংযুক্ত হচ্ছেন, আপনার নাম এবং কি কোন শহর থেকে বলতেছেন পরিচয়টা দিন, তাহলে আমরা শুরু করে দিব আমাদের মেইন ক্লাসটা আর কি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। কি অবস্থা, ভালো আছেন? আমি তো অ্যাটাক, কেন কি হয়েছে? আসি প্রায়। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আল্লাহ আসসালামু আলাইকুম, ইবাদত করো। জি ওয়ালাইকুম আসসালাম, আমি ফারুক, ইতালি ত্রেস্তে থেকে। ত্রেস্তে ফারুক ভাই, ত্রেস্তে থেকে না? কি অবস্থা, ভালো আছেন তো? না ভালো আছি ভাই, আপনি ভালো আছেন তো? জি আছি আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছি। তো যারাই জয়েন করতেছেন, আপনার নাম এবং পরিচয়টা দিন, আর যারা ফেসবুক লাইভটা দেখতেছেন, দয়া করে একটু শেয়ার করে দিন, যেহেতু আরেকজন উপকৃত হয়। এবং যারা সরাসরি আমাদের সাথে ক্লাসে সংযুক্ত হতে চান ফেসবুকের মাধ্যমে, ওইখানে জুমের লিংক দেওয়া আছে, আইডি দেওয়া আছে, আপনারা লিংকে ক্লিক করলে, আমাদের ভিডিওর উপর যে লিংকটা আছে সেটাতে ক্লিক করলে সাথে সাথে আমাদের সাথে ক্লাসে জয়েন করতে পারবেন সরাসরি। তো আরেকটা বিষয়, অনেকে অনেক সময় আমরা যখন আমাদের ক্লাসের ভিডিও গুলা যখন আমরা ইউটিউব চ্যানেলে আপলোড করে দিই, আমরা ইতালি প্রবাসী যে ইউটিউব চ্যানেলটা আছে ওইটাতে আপলোড করে দেওয়ার পরে অনেকে কমেন্ট করে যে আমরা লিঙ্কটা কিভাবে পাবো। আসলে যখন আপনারা ইউটিউবে আমাদের ক্লাসটা দেখেন, তখন কিন্তু আর লিঙ্ক পেলেও কোনো আপনারা আমাদের সাথে সংযুক্ত হতে পারবেন না। আমাদের ক্লাসটা প্রতি মঙ্গলবার এবং কি শনিবার রাত 10টা থেকে 11টা হয়। এই সময়ে আপনারা যদি আমাদের হোয়াটসঅ্যাপ ফ্রি গ্রুপে যদি অ্যাড থাকেন, তাহলে ওই গ্রুপের মাধ্যমে সংযুক্ত হতে পারবেন, বা আমাদের আমরা ইতালি প্রবাসী যে পেজটা আছে, পেজের মাধ্যমে আপনারা লিঙ্কের মাধ্যমে সংযুক্ত হতে পারবেন। যে যেখান থেকে দেখতেছেন একটু শেয়ার করে দেন। আর যারা ফেসবুকে আছেন, যদি আমাদের সাথে সরাসরি কানেক্ট না হন, যদি ফেসবুকে কমেন্ট করতে চান, কমেন্ট করতে পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি বেরগামো থেকে বলছি, মুর্শিদা। জি সিস্টার মুর্শিদা না, কি অবস্থা, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই ভালো। আচ্ছা ঠিক আছে। তো অনেকে আমাদেরকে ফলো করতেছে ফেসবুক পেজে এবং কি জুমে, অনেকে আমাদের সাথে সংযুক্ত হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ আমরা শুরু করে দিব, যেহেতু আমাদের সময় কম আর কি, আমরা ক্লাসটা শুরু করে দিব। ওকে তাহলে আমরা শুরু করে দিই, মাইক্রোফোন গুলো মিউট করে রাখছি, অনেক শব্দ আসে। আচ্ছা, তো সর্বপ্রথম হচ্ছে আমরা যে ক্লাসটা করতেছি, যে পাতেন্তি দি গুইদা, সেটার আমাদের আজকে হচ্ছে আপনার 12তম পর্ব, ঠিক আছে? আমরা অলরেডি 12টা পার্ট করে ফেলছি, 11টা পার্ট করা হয়ে গেছে আমাদের সম্পূর্ণ। সব রেকর্ড আমাদের আমরা ইতালি প্রবাসী ইউটিউব চ্যানেলে আছে। আপনারা যদি কোনো কেউ যদি নতুন ব্যক্তি হয়ে থাকেন আমাদের এই ক্লাসে, আমাদের যে ক্লাসগুলো মিস করছেন এগুলো ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারবেন, বা ইজি বাংলা পাতেন্তের যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানেও এগুলা প্লে লিস্টে দেওয়া আছে।
তো আমরা আমাদের এই ফ্রি পাতেন্তে ক্লাস্টার করার উদ্দেশ্য হচ্ছে অনেকের ভিতরে ভয় থাকে যে ড্রাইভিং লাইসেন্স আমি কিভাবে নিব বা পাতেন্তে দিগুই দেয় এখানে অনেকগুলো কুইজ আসে যে এতগুলো কুইজ কিভাবে মুখস্থ করবে এই সব ভয়গুলো দূর করানোর জন্য আমাদের এই উদ্যোগটা ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় বা আপনাদের ভালোবাসায় আমরা সামনে আরো নতুন নতুন উদ্যোগ নিচ্ছি যেহেতু কমিউনিটিকে আমরা হেল্প করতে পারি এবং কি ডেভেলপ করতে পারি তো পাতেন্তে দি গুইদার মানে হচ্ছে যে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স যেটাকে বলে পাতেন্তে দি গুইদা ঠিক আছে যে পাতেন্তে বি আমরা যেটা নিয়ে ক্লাস করতেছি সেটা হচ্ছে পাতেন্তে বি বির জন্য আমরা ক্লাস করতেছি তো আমরা অলরেডি দুইটা পার্ট হয়ে গেছে আমাদের সিনিয়র এডি ডিবিএত মানে কি নিষিদ্ধ যে সমস্ত সিনিয়র গুলো আছে সেগুলো অলরেডি আমরা কিছুটা অংশ শিখে গেছি আজকে বাকি যে অংশগুলো রয়ে গেছে সেগুলো শেখার চেষ্টা করব তো সিনিয়র এডি প্রেসক্রিপশনে আমি সবসময় বলে আসতেছি সবসময় আপনাদেরকে রিমাইন্ডার দিতেছি আপনার প্রেসিডেন্স আমরা করে ফেলছি ডিবিএত আমরা করতেছি অবলিগো আমরা সামনে করব ঠিক আছে তো এই সমস্ত সিনিয়রের সাথে যদি কোনো একটা কুইজ আসে যে এম সিনিয়র এডি প্রেসক্রিপশনে সবগুলো কুইজ বের হবে এই তিনটা ক্যাটাগরি প্রেসক্রিপশনের আন্ডারে পড়ছে ঠিক আছে তো এগুলো সবগুলাই আপনার সিনিয়র এডি প্রেসক্রিপশনের আন্ডারে প্রেসিডেন্স আর ডিবিএত অবলিগো ওকে তো কারো যদি কোনো ভিডিওর মিসিং থাকে বা আমাদের রেগুলার কুইজ গুলো দেখতে চান ইজি বাংলা পাতেন্তে যে পেজটা আছে ফেসবুক পেজ সেটাতে লাইক দিয়ে রাখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি কেউ নতুন হন যে আমাদের ফ্রি ক্লাসে অ্যাড নেয় আপনি হোয়াটসঅ্যাপে এই নাম্বারটাতে আমার এই নাম্বারটাতে আপনি আপনি কোন শহর থেকে বলতেছেন আপনার নাম এবং কি সিটির নামটা দিয়ে আমরা ফেসবুক যে গ্রুপটা আছে সেটাতে আপনাকে অ্যাড করে দিব সাথে সাথে লিঙ্কের মাধ্যমে আমাদের সাথে জুমে কানেক্ট হতে পারবেন ওকে তো সেনিয়ালে দি ডিবিএত মানে হচ্ছে যে নিষিদ্ধ যে সমস্ত সেনিয়ালে গুলো আমাকে নিষেধ করে নিষেধাজ্ঞা দেয় যে তুমি এই জিনিসগুলো করতে পারবা না তো সোনো তুতি চিরকোলারি কোন বর্দ রস্য মানে চিরকোলারি মানে কি এরকম রাউন্ড হবে এবং কি বর্দ রস্য তার রাউন্ডের যে সাইডটা আছে সেটা যে গোল আকৃত যেটা আছে সেটা সাইডটা লাল হবে বর্দটা বর্ডারটা লাল হবে আগে ছিল সেটাকে তুলে ফেলে সেটা হচ্ছে চিরকোলাতি এ বিয়াঙ্কি মানে সেটা আপনার এই যে চিরকোলাতি চিরকোলারি এ বিয়াঙ্কি মানে সাদা কালো সাদা ইয়ার ভিতরে আপনার কালো এরকম একটা থাকবে যে দাগ থাকবে যেটা আপনাকে বলবো যে নিষেধাজ্ঞাটা এখানে শেষ হয়ে গেছে আগে যেটা ছিল ঠিক আছে এড কোয়েলি দি পার্কেজ পার্কিং এর টা আমরা এরকম ব্লু পাবো তো সবগুলো সিনিয়ালে আমরা করব আজকে মানে করার চেষ্টা করব যতগুলো পারি আর কি অলরেডি আমরা কিছু সিনিয়ালে আগে করে ফেলছি তো আজকে যেটা সেটা হচ্ছে আপনার ডিস্টান্সামেন্টো মিনিমো অব্লিগাতরিও দি সেত্তান্তা মেত্রি এটার মানে হচ্ছে যে ডিস্টেন্স মেট্রো মানে হচ্ছে ডিস্টেন্স বজায় রাখা মিনিমাম মানে মিনিমাম কতটুকু ডিস্টেন্স আমাকে বজায় রাখতে হবে অব্লিগাতরি অব্লিগাতরি মানে হচ্ছে বাধ্যতামূলক দি সেত্তান্তা মেত্রি মানে কি 70 মিটার বাধ্যতামূলক আমি সামনের গাড়ির থেকে আমার গাড়িটা ডিস্টেন্স থাকতে হবে তো এখানে আমি কিছু ছবি অ্যাড করে দিয়েছি আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য যেহেতু আমাদের প্রজেক্টটার নামে ইজি বাংলা পাতেন্তে মানে আমরা ইজি ভাবে আপনাদেরকে বুঝাবো এবং কি বাংলা এবং কি ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য আমরা হেল্প করবো সেই জন্য আমাদের এই নামটা দেওয়া আছে ইজি বাংলা পাতেন্তে ওকে তো এখানে বলছে অব্লিগা আর রেসপেক্টার লা মিনি লা ডিস্টেন্সা মিনিমা ইন্ডিকা দাল ভিয়েকলো কে প্রেচেদে কুইন্দি ভিয়েতা আদ উন ভিয়েকলো দি চিরকোলারে আ মেনো দি 70 মেট্রি দা কইলো দাভান্তি এখানে বলছে যে অব্লিগা রেসপেক্টারে মানে আমাকে বাধ্য করে রেসপেক্ট করার জন্য লা ডিস্টেন্সা মিনিমা ইন্ডিকাতা দাল ভিয়েকলো কে প্রেচেদে মানে কি ডিস্টেন্স মিনিমাম যে ডিস্টেন্স আছে সেটা আমাকে বাধ্য করে বজায় রাখার জন্য ভিয়েকলো কে প্রেচেদে প্রেচেদে মানে কি সামনের গাড়ি না পিছের গাড়ি কে জানেন মাইক্রোফোনটা অন করেন একজনে যে জানেন পিছনের গাড়ি অ্যাটেনশনে পিছনের গাড়ি হচ্ছে যে সেগওয়ে পিছনের গাড়ি হচ্ছে যে প্রেচেদে মানে হচ্ছে যে আমার সামনে যে গাড়িটা আছে সেটাকে বলে প্রেচেদে মানে আমি সামনে যে গাড়িটা আছে তার কাছ থেকে আমি কতটুক দূরত্ব বজায় রাখবো সেটা হচ্ছে যে প্রেচেদে আর আমার পিছনে যে গাড়িটা আছে সেটাকে বলে সেগওয়ে মানে আমাকে যে ফলো করে ঠিক আছে পিছ থেকে যে যে ফলো করে সেটাকে বলে সেগওয়ে ঠিক আছে এই জিনিসটা মনে থাকবে তো অনেকগুলা কুইজ আসে যে প্রেচেদে প্রেচেদে আসলে আপনাকে বুঝতে হবে যে কি বলতেছে এই কুইজটাতে ওকে জুমে আমাদের অনেকজন কানেক্ট আছে তো এই জন্য সাউন্ডের সমস্যা হবে মাইক্রোফোন গুলো আমি মিউট করে রাখছি তো এই ক্ষেত্রে বলছে আপনাকে একুইন্দি ভিয়েতা আদ উম ভিয়েকলো দি চিরকোলারে আ মেনো দি সেত্তান্তা মেত্রি দা কইলো দাওয়াতি মানে আমার সামনে যে গাড়িটা আছে তার কাছ থেকে আমি 70 মিটারের কমে থাকতে পারবো না 70 মিটারের বেশি ডিস্টেন্স বজায় রাখতে হবে কোনো একটা কারণ আছে কি কারণে 70 মিটার দিছে হতে পারে এটা একটা ব্রিজ হতে পারে বা কোনো একটা বিপজ্জনক জায়গা হতে পারে যেখানে একটা গাড়ি থেকে আরেকটা গাড়ির ডিস্টেন্স ম্যাক্সিমাম
কারণ আপনাকে বজায় রাখতে হবে, যেটা দেওয়া আছে মিনিমাম যেটা দেওয়া আছে সেটার ভিতরে থাকতে হবে বা এটার থেকে একটু বেশি থাকতে হবে। তো এরপরে বলছে মা কনসেন্ট দি মাচারে আদুন দিস্তান্সা দি অত্যন্ত মেত্রী, বলছে যে যেহেতু সামনের গাড়িটা আমার যে আমাকে যে ডিস্টান্সটা বজায় রাখার জন্য বলছে সেটা কত 70, তো এই ক্ষেত্রে আমি চাইলে 80ও মানে 70 এ না যায় মানে 70 ডিস্টেন্স বজায় না রাখি, যদি চাই আমি 80ও ডিস্টেন্সটা বজায় রাখতে পারবো। মানে অত্যন্তা বলছে মা কনসেন্ট আমাকে পারমিশন দে দি মার্চারে আদুনা ডিস্টান্সটা দি অত্যন্তা মেত্রী, মানে কি আমি 70 এর নিচে যাইতে পারবো না কিন্তু 70 এর উপরে যে কোনো একটা ডিস্টেন্স মেনটেন করে রাখতে পারবো, হয়তো 75 রাখতে পারবো, 80ও রাখতে পারবো, 90ও রাখতে পারবো, যেটা আমার আমার দ্বারা সম্ভব, কিন্তু আমি মানে 69 বা 70 এর নিচে যাইতে পারবো না, 69 78 এরকম হতে পারবে না, ঠিক আছে, সরি 69 এরকম হতে পারবে না। তো এরপরে বলছে বারিস পেতা তো আঙ্কে কোয়ান্দো সি বিয়াজা আ বাসা বেলুচিতায় বালে আঙ্কে পেরি মতো চিকতে, বলছে যে আমি যদি আমার গতিসীমা যদি আস্তে আস্তে হয়, ধরেন আমি আস্তে আস্তে যাইতেছি 10-15-30 যাইতেছি রাস্তাতে, তারপরেও আমাকে 70 ডিস্টেন্স বজায় রাখতে হবে, আমি যদি আস্তেও যাই রাস্তাতে আমার ডিস্টেন্স মিনিমাটা আমাকে বজায় রাখতে হবে। তো এটা বলছে বালে আঙ্কে পেরি মতো চিকলে, একটা মোটরসাইকেলের যারা মোটরসাইকেল চালায় তাদের জন্য এটা ভালিদ, মানে শুধুমাত্র যে গাড়ি একটা গাড়ি থেকে একটা গাড়ি ডিস্টেন্স রাখবে তা না, মোটরসাইকেলও এই ডিস্টেন্সটাকে রেসপেক্টারে করতে হবে। আচ্ছা এরপরে বলছে এস বালিয়া তো দি রেখে সেনিয়ালে অব্লিগা উন বিয়েকলো আ ডিস্টান্সা কইলো কে লো সেগো, মানে এটা মনে করা ভুল হবে যে আমাকে বলতেছে যে আমার বিশে যে গাড়িটা আছে তার কাছ থেকে আমি 70 মিটার দূরত্ব বজায় রাখবো, আসলে কিন্তু এটা জবালিয়াতো মানে এটা ভুল, যেটা বলছে সেটা আমি পিছনের গাড়ি থেকে আমি কখনোই সম্ভব না যে পিছনের গাড়ি থেকে আমার গাড়িটা 70 মিটার দূরত্ব রাখবো আমি, ঠিক আছে, পিছের গাড়িটা যে পিছে আছে তাকে এটা ফলো করতে হবে বা সেই জিনিসটা করবে, মানে এখানে ব্যাকেটে বলছে ছয় কইলো কে ইন্ডিকা দিয়েছো, মানে আমার পিছে যে গাড়িটা আছে তাকে বলছে 70 মিটার বজায় রাখার জন্য, ঠিক আছে। তো যদি বলে যে আমি আমার গাড়ি থেকে যে আমাকে সে ঘুরে করে তার কাছ থেকে আমি 70 মিটার বজায় রাখবো, সেটা হলে কি হবে ফলস হবে, আশা করি বুঝাইতে পারছি। কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ প্রশ্ন আছে। জি বলেন ভাই, এই রাস্তা যদি ভিজা থাকে তাহলে কি 100 মিটার দূরে বজায় রাখা যাবে কিনা? অবশ্যই যাবে, আপনার রাস্তা যদি ভিজা থাকে আপনি চাইলে 100 মিটারও বজায় রাখতে পারেন কিন্তু 70 এর নিচে যাইতে পারবেন না, বুঝতে পারছেন বিষয়টা? বিষয়টা হচ্ছে যে আপনার রাস্তা ভিজা, আপনি চাইলে 200 মিটারও তার কাছ থেকে একটা গাড়ির থেকে 200 মিটারও মানে দূরত্ব বজায় রাখতে পারবেন কিন্তু আপনি 69 এ যাইতে পারবেন না, 69 মিটার তার কাছ থেকে দূরত্ব বজায় রাখতে পারবেন না, মিনিমাম 70 থাকতে হবে তার কাছ থেকে ডিস্টেন্সটা। আরেকটা কুইজ পাইছিলাম আর কি। হ্যাঁ সামনের গাড়ি থেকে আমার গাড়ি পর্যন্ত কি 150 মিটার ডিস্টেন্স মিনিমাম থাকতে হবে, এর বেশি যদি রাখি সমস্যা না কিন্তু এর নিচে যাইতে পারবো না আমি, আশা করি হিসাবটা বুঝতে পারছেন সবাই, মানে যেহেতু 100 লেখা আছে আমি 140 এ যাইতে পারবো, মানে 140 ডিস্টেন্স, এটা কিন্তু ভেলোসিটি না, এটা বলছে যে ডিস্টেন্স আ মিনিমাম সামনের গাড়ি থেকে আমার গাড়ির দূরত্বটা, ঠিক আছে, এটাকে বলে দূরত্বটা যে ডিস্টেন্স। জি বলেন, আরেকজনে প্রশ্ন করেছিলেন বলছে আলমেনো 70 মিটার, এটা কি আলমেনো কি সর্বোচ্চ? হ্যাঁ সর্বোচ্চ মিনিমাম আর কি আলমেনো, হ্যাঁ মিনিমাম অব্লিগেটরি ডিস্টেন্স সর্ব নিম্ন আমরা 70 মিটারের উপরে থাকতে হবে, এর নিচে যাইতে পারবেন না, ঠিক আছে ভাই। জি বলেন, আমি কিভাবে বুঝবো যে আমি 70 মিটার দূরে আছি ওই সামনের গাড়ির থেকে, কিভাবে বুঝবো? সেটা আপনি নিজে নিজে একটা ধারণা করে নিয়ে রাখবেন আর কি, যে 70 মিটার আপনাকে এখানে 70 বলছে তার মানে এটা যে আপনি গাড়ির পাশাপাশি চলে যাবেন, একবারে গাড়ির পাশাপাশি চলে গেলে তখন মনে করবেন যে আপনি হয়তো 50 মিটার আছেন বা 40 মিটার তার কাছ থেকে দূরত্ব আছে, তার মানে কি আপনি এখানে তো এমন না যে আপনি মিটার নিয়ে গাড়ি চালাইতে হবে না, এটা একটা সিকোয়েন্স একটা হিসাব দিয়ে দিছে যে এই এই ডিস্টেন্সটা তোমাকে বজায় রাখতে হবে, তো এখানে আপনি যদি না বুঝেন তাহলে অনেক বেশি দূরে থাকবেন, সমস্যা তো নাই, আপনি 200 মিটার দূরে থাকেন কোনো সমস্যা নাই কিন্তু আপনি কাছাকাছি যাইতে পারবেন না, ঠিক আছে, আধা মাইল দূরে থাকো তাহলে। ওকে ওকে, তো এখানে প্রথম কুইজটা হচ্ছে ইল সেনিয়ালে রাফিগুরা তো দেবে এসারে রিসপেক্টাতো আঙ্কে কোয়ান্দো সি বিয়াজা আ বাসা ভেলোসিটা, কি হবে এটা? বেরো 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 বেরো, বলছে যে আমার গতিসীমা যদি কম হয়, হ্যাঁ আমার গতিসীমা ইল সেনিয়ালে রাফিগুরা তো যে চিত্রটা আমি উপরে দেখতেছি
হ্যাঁ যেটি তো আমি পরে দেখতেছি দেবেসরে রিসপেক্টাতো এটাকে আমি রেসপেক্ট করতে হবে আংকে কোয়ান্দো সি বিয়াজা আ বাসসা ভেলোসিটা যদি আমার গতিসীমা কম হয় এরপরও আমি এই সিগন্যালটাকে এই ডিসটেন্সটাকে রেসপেক্ট করতে হবে কি হবে এটা বেরো আমার গতিসীমা যদি 10 20 হয় তারপরে আমি 70 মিটার তার কাছে মিনিমাম থাকতে হবে ওকে এরপর এটা হচ্ছে সিনিয়ররা ফিগুরা তো ভালে আংকে পেরি মোতো চিকলি কি হবে বেরো আমরা আগে পরে আসছি যে মোতো চিকলির জন্য এটা ভ্যালিড তাহলে এটা অবশ্যই বেরো এরপর এটা হচ্ছে সিনিয়ররা ফিগুরা তো প্রেভিজা কে আ 70 মিটার ইনিশিয়া ইল ডিভিয়েটো দি ট্রানজিটো পার লে অটোভেটুরে ফালসো ঠিক আছে তো এটা কি কারণে বেরো হবে বা কি কারণে ফালস হবে একজনে বলেন হ্যাঁ প্রাভিজা মানে কি প্রাভিজা মানে হচ্ছে আপনাকে অগ্রিম জানাই দেব অগ্রিম সতর্কতা করে দেব তো এখানে কি বলছে এরপরে কি বলছে অগ্রিম সতর্কতা দিচ্ছে যে কে আছে তান্তামেত্রি 70 মিটার পরে ইনিশিয়া 70 মিটার পরে শুরু হবে দিবিয়েতে দি ট্রানজিট পেলে আউট অফ ভেতরে মানে 70 মিটার পর থেকে আর গাড়িগুলা ওই রাস্তায় প্রবেশ করতে পারবে না তাদের জন্য নিষেধাজ্ঞা শুরু হয়ে যাবে আসলে কি আমরা জানি যে এটার মানে 70 মিটার ডিসটেন্স বজায় রাখবো আমাকে কোনো নিষেধাজ্ঞা দেয় না যে এখানে আমি যাইতে পারবো না তাহলে এটা ফালস নিষেধাজ্ঞা শুধুমাত্র এটা যে 70 এর কমে যাইতে পারবো না আমি 70 মিটার যে ডিসটেন্স আছে এটা নিচে যাইতে পারবো না এটার থেকে বেশি বজায় রাখতে পারবো ওকে এরপর এটা হচ্ছে ইন প্রেজেন্স দাল সিগন্যালে রাফিগুরা তো একনসেন্টিতো আদ উন ভেহিকল দি circolare alla distanza di 80 metri da quello che lo precede. Vero. Vero. Precedere মানে কি একটু আগে বুঝিয়ে দিছিলাম সবাইকে সামনের গাড়ি হ্যাঁ মানে আমার সামনে যে গাড়িটা আছে যাকে আমি ফলো করতেছি মানে সামনে আমার সামনে বরাবর যে গাড়িটা আছে তার কাছ থেকে আমি চাইলেও 80 মিটার ডিসটেন্স বজায় রাখতে পারবো তাহলে এটা কি হবে ভেরো ফালসো কেন ফালসো বলেন একদম মানে ফালসো বলছিলেন ফালসো বলছি আমি এই জায়গায় লেখা আছে 80 মিটার কিন্তু 80 তো মিটার না 80 মিটার লেখা না নাকি লেখা 80 মিটার লেখা তা 80 কি কিলো কিলোমিটার হবে না বলেন আপনি সমস্যা না 80 না আমি বলছি এখানে কিলোমিটার লেখা বহু বছর হবে সেটা বলছি না দোনোটাই বহু বছর যে যেহেতু মেত্রি সিদ্ধান্ত মেত্রি 70 মিটারও এখানে 80 মিটারও এটা কোনো সমস্যা না এখানে কুইজটা বলছে যে ইমপ্রেজেন্স দেল সিনিয়ালে রাফি গুরাতো যে ছবিটা আমি যে সিনিয়ালটা দেখতেছি উপরের চিত্রতে একনসেন্টি আমাকে পারমিশন দে আদুম ভেহিকল দি সার্কুলারে একটা গাড়িকে চলাচল করার জন্য আল্লাহ ডিস্টেন্স দূরত্ব রেখে যে দি অত্যন্ত মেত্রি দা কইল কে লো প্রচেদে মানে আমার সামনের গাড়ি যেটা আছে তার কাছ থেকে আমি 80 মিটার দূরত্ব বজায় রেখে গাড়ি চালাতে পারবো তাহলে এটা অবশ্যই কি হবে মানে 70 এর নিচে গেলে ফালস হয় তো যেহেতু 80 বলছে আমি চাইলে ভাড়ায় রাখতে পারবো অবশ্যই তাহলে এটা বেরো ওকে এরপর এটা হচ্ছে ইমপ্রেজেন্স দেল সিগন্যালে রাফি গুরাতো লে আউট অফ ভেতুরে নন পসনো সুপারার লা ভেলোসিটা দি 70 কিলোমিটার লোরা ফালস কেন ফালস হবে উপরে তো 70 নিচে 70 সব তো ঠিক আছে এখানে ভেলোসিটা ঠিক আছে এখানে ভেলোসিটার কথা বলছে ভেলোসিটা বলে না এখানে স্পিডের কথা কইছে এখানে আমরা ডিসটেন্সের কথা নিয়ে পড়তেছি এখানে ভেলোসিটার কথা আসছে এখানে ভেলোসিটা বলতে ফালস হবে হাসান ভাই কি কি বলছে বলেন দেখি আপনি হাসান ভাই সুন্দর করে বলছিল ভাই এনে কইছে যে এই জায়গা আমাদেরকে দেখাইছেন যে আপনার একটা গাড়ি থেকে আরেকটা গাড়ির দূরত্ব একবার নরমালে 70 মিটার দূরত্ব থাকতে হবে হ্যাঁ আর আমাদের এই কুইজের প্রশ্ন হয়েছে যে এই আমাদের স্পিডটা রাখতে হবে 70 কিলোমিটার তার মানে এটা একটু ইয়া করে লেছে আর কি হ্যাঁ শুধুমাত্র যে ভেলোসিটা এখানে গতিসীমাকে ভেলোসিটাটা নিয়ে আসার কারণে এটা সাথে সাথে ফালস হয়ে যাবে যেহেতু এটা ভেলোসিটার সাথে প্রেসিডেন্সা ইন প্রেসিডেন্সার সাথে তো এর সম্পর্ক নেই এখানে হ্যাঁ এখানে বলছে ইমপ্রেজেন্সা দেল সিগন্যালে রাফিগুরা তো যে ছবিটা উপর আমি দেখতেছি লে আউট অফ ভেতুরে মানে যে সমস্ত গাড়িগুলা তাদের কথা বলছে নন পসনো সুপারারে
যে তারা তাদের গতিসীমা অতিক্রম করতে পারবে না, লাভে লুচিতা দি 70 কিলোমিটার লোরা, মানে 70-এর উপরে তারা উঠতে পারবে না। আসলে কি 70 বেলুচিতার হলে এরকম রোতন্দ থাকতো এবং কি ভিতরে সেপ্তান্তা লেখা থাকতো, ঠিক আছে? আর এটা কি, এটা একটা মেত্রি, মানে 70 মিটার ডিস্টেন্স আমাকে বজায় রাখতে হবে, তাহলে এটা অবশ্যই ফালস। আশা করি সবগুলো কুইজ বুঝতে পারছেন, কারো কোনো প্রশ্ন আছে? না, সুন্দর করে যেভাবে বুঝাইছেন ইনশাআল্লাহ বুঝে ফেলেছি। ভাই গাড়ি টান দেন ভাই, মানে পরীক্ষায় কি এইভাবে কুইজ গুলি সব ইয়া করবে না? অবশ্যই অবশ্যই এইভাবে আসবে। আপনি যে কোনো অ্যাপস এর মাধ্যমে কুইজ গুলা করেন বা আপনার ওয়েবসাইটের মাধ্যমে কুইজ গুলা করেন বা আপনার একটা আউটস্কলা যায় কুইজ গুলা করেন, সেম এই সিস্টেমে আসবে। কিন্তু এই কুইজ যে পাঁচটার ভিতরে কিন্তু সীমিত না, কুইজ অনেকগুলো আছে, আমরা সবগুলো অ্যাড করতে পারি না সময়ের কারণে, ঠিক আছে? কুইজ কিন্তু এগুলাই পাবেন আপনারা যখন করবেন। ওকে, এরপরেরটা হচ্ছে আপনার লিমিটে মাসিমো দি ভেলোসিটা দি অত্যন্ত কিলোমিটার লোরা। তো যারা আমরা ইতালি প্রবাসী ফেসবুকের পেজের মাধ্যমে যারা আমাদের এই লাইভটা দেখতেছেন, আপনারা যদি সরাসরি আমাদের সাথে সংযুক্ত হতে চান তাহলে জুমের লিংক দেওয়া আছে আমাদের ভিডিওর উপরে, লিংকে ক্লিক করলে আপনারা সাথে সাথে আমাদের সাথে সরাসরি সংযুক্ত হতে পারবেন। আর যারা পরবর্তীতে আমাদের এই ভিডিওর রেকর্ডটা দেখবেন তারা কিন্তু সরাসরি সংযুক্ত হতে পারবেন না, যেহেতু রেকর্ড দেখবেন আপনারা। ওকে, তো এখানে বলছে লিমিটে মাসিমো দি ভেলোসিটা দি অত্যন্ত কিলোমিটার লোরা, মানে এখানে বলছে যে ম্যাক্সিমাম আমি কি 80 কিলোমিটারের উপরে যাইতে পারবো না। যদি কেউ বলে যে 80 টনের উপরে যাইতে পারো না, সেটা কি হবে? ওকে, তো এখানে বলছে লিমিটে মাসিমো দি ভেলোসিটা অত্যন্ত, মানে কি আমার গতিসীমা 80-র উপরে অতিক্রম করতে পারবে না। যদি এখানে একটা স্পিড ক্যামেরা থাকে, একটা আউটো ভ্যালুস থাকে, যদি আমি 80-র উপরে যদি 90 চলে যায় তখন কিন্তু আমাকে একটা ফাইন করে দিবে, আমার নামে এই তার্গার নামে একটা জরিমানা চলে আসবে, ঠিক আছে? তো আমার লিমিটেশন হচ্ছে মাসিমো অত্যন্ত, অত্যন্তর উপরে আমি যাইতে পারবো না। ইন্ডিকা লা ভেলোসিটা মাসিমা কনসেন্টে চয়ে কে নন সি দেবে সুপেরারে, মানে যে ম্যাক্সিমাম যে ভেলোসিটাটা আছে, গতিসীমাটা আছে, সেটা আমাকে পারমিশন দে মাক্সিমো 80 পর্যন্ত, চয়ে কে নন সি দেবে সুপেরারে, মানে 80 যে গতিসীমাটা সেটা আমি অতিক্রম করতে পারবো না। এ প্রেসক্রিবে দি মার্চারে আ ভেলোসিটা ইনফেরিয়রে উগুয়ালে দাল ভালোরে ইন্ডিকাতো, মানে আমি চাইলে হয়তো 80-তে চলতে পারবো বা 80-র নিচেও চলতে পারবো, এটা পর্যন্ত আমাকে পারমিশন দে, কিন্তু 80 অতিক্রম আমার জন্য কার্যকর হয়ে গেছে যে আমি 80-তে থাকতে হবে। তো এখানে বলছে যে 24 এটার ভ্যালিডিটা, এটা ভ্যালিডিটা ইমিডিয়েটামেন্টে ডাবল সিগন্যালে, সিগন্যালে পাওয়ার পরে এটার ভ্যালিড কিন্তু 24 ঘন্টার ভিতরে 24 ঘন্টায় ভ্যালিড। এই সমস্ত সিগন্যালের নিচে কোনো টাইম টেবিল থাকে না যে এটা সকালের জন্য 80, রাতের জন্য 100, এরকম কোনো কিছুই নাই। যখনই পাবেন তখন থেকে ভ্যালিড, আর এটা স্যাম্পে ভ্যালিড, মানে আপনার 24 ঘন্টার ভিতরে 24 ঘন্টায় ভ্যালিড। এরপরে বলছে সিপত রোভারে সুস্ত্রাদে এক্সট্রা উরবানে ইন আউটোস্ট্রাদা, এটা আমরা পাইলে যদি পাই কোথায় পাবো? এক্সট্রা উরবানে পাবো, এটা আমরা উরবানোর ভিতরে কখনোই পাবো না। কি কারণে? উরবানোর ভিতরে মাসিমো 50 বা যদি আপনার পার্টিকুলার রাস্তা থাকে উরবান মানে শহরের ভিতরে, তাহলে মাসিমো 70 পর্যন্ত আসে, 80 কখনো শহরের ভিতরে হবে না, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা সবসময় এটা হয়তো এক্সট্রা উরবানা প্রিন্সিপালে পাইতে পারি বা এক্সট্রা উরবানা সেকেন্ডারিয়াতে আমরা পাইতে পারি, ইন আউটোস্ট্রাদা, আউটোস্ট্রাদা এবং কি এক্সট্রা উরবানার ভিতরে পাবো। Ad esempio quando si sono lavori in corso da un'autostrada argotissima coto maximum 130, তো 80 যদি দেখেন তাহলে মনে করবেন যে কোনো কারণে এখানে কোনো কারণে কাজ চলতেছে, কাজ চলার কারণে বা কোনো একটা রাস্তা ক্লোজ হয়েছে, কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এই সমস্ত কারণে গতিসীমাটা কমাই দেয়। আচ্ছা, এরপরে বলছে এস বালিয়া তো দিরে কে নম্বালে পেরিমতো চিকলি, মানে বলতেছে যে যারা মোটর বাইক ইউজ করে তাদের জন্য এটা ভ্যালিড না, আসলে তাদের জন্য এটা ভ্যালিড। তো এটা মানে এরকম যদি কোনো কুইজ আসে যে এস বালিয়া তো মানে নম্বালে পেরে মতোচিকলি, সিনিয়র ট্রাফিকগুলা তো নম্বালে পেরে মতোচিকলি, ফালস, এটা মতোচিকলির জন্য ভ্যালিড। এরপর বলছে কে ইন্ডিকা লা ভেলোসিটা কনসিলিয়াতা ফিগুরা 226 এই শেষান্তর মানে হচ্ছে যায় যে রাউন্ড শেষান্তা, যেটা এখানে দেখতেছেন এটার মানে হচ্ছে যে আপনাকে ভেলোসিটা কনসিলিয়াতা, মানে আপনাকে সাজেস্ট করে আপনি এই ভেলোসিটার ভিতরে চাইলে থাকলে ভালো, আর যদি চান এটার উপরেও যেতে পারেন, নিচে যেতে পারেন, কিন্তু এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই। এই কোনো কুইজে যদি বলে যে ভেলোসিটা কনসিলিয়াতা আপনাকে সাজেস্ট করে, সেটা ফালস হবে, এখানে কিন্তু বাধ্যতামূলক, আপনাকে বাধ্য করে। এরপরে ও কইলা মিনিমাম, মিনিমাম মানে কি যে ফিগুরা 105 নাম্বার ছবিতে যেটা দেখতেছেন 30, এটা হচ্ছে মিনিমাম। আপনি যদি কোনো একটা রাস্তাতে এটা পান, এই সমস্ত সিনিয়ালে
যেগুলো আমরা সামনে করব, এটা যদি কোনো রাস্তাতে পান তখন হচ্ছে যে আপনি 30 এর নিচে গাড়ি চালাতে পারবেন না। তো এটার সাথে আমরা যেটা করতেছি এটার কোনো সম্পর্ক নাই। তো এরকম যদি কোনো কুইজ আসে যে উনা ভেলোসিটা মিনিমা, সেটাও ফালস হবে। ইন কোয়ান্তো ইল সিগন্যালে ইন্ডিকা লা ভেলোসিটা মাক্সিমা নন দা নন সুপেরার, মানে এখানে বলে দিছে যে যে ভেলোসিটাটা আমরা এখানে দেখতেছি এটা ম্যাক্সিমাম ভেলোসিটা এবং কি নম্পো সুপেরার, এটাকে আমরা অতিক্রম করতে পারবো না, 80 এর উপরে যাইতে পারবো না। আশা করি সবাইকে বুঝাইতে পারছি। কারো কোনো প্রশ্ন আছে? ওকে, প্রশ্ন না থাকলে আমরা কিছু কুইজ করব, এটা নিয়ে কুইজ করার পরে আরো ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথম কুইজটা হচ্ছে ইল সিগন্যালে লা ফিগুরাতো এ উন সিগন্যালে দি ডিভিয়েতো, ভেরো ভেরো, কারো হেডফোনের সমস্যা করতে ফালসো। ওকে, একজনে ফালসো বলছিলেন, আমরা কি সিগন্যাল এগুলো করতেছি আপনি বলেন তো দেখি। ডিভিয়েতো নিষেধাজ্ঞাটা হচ্ছে যে 80 অতিক্রম করতে পারবো না, তাহলে এটা অবশ্যই বেরো। ওকে, এরপরটা হচ্ছে ইল সিগন্যালে লা ফিগুরাতো কো ত্রোভারসি আঙ্কে সুল্লে অটোস্ট্রাদে, বলছে যেহেতু 80 দেখছি তার মানে কি সামনের গাড়ির থেকে আমার গাড়িতে 80 ডিস্টেন্স বজায় রাখবো। অনেকের শব্দ আসতেছে, যারা উত্তর দিবেন শুধু মাইক্রোফোনটা মিউট করেন, অন করে নিন। তাহলে এখানে যেহেতু 80 কথা বলছে যে 80 ডিস্টেন্স বজায় রাখতে হবে, সেক্ষেত্রে এটা ফালস, 80 ডিস্টেন্স রাখবো না, 80 কিলোমিটার এখানে। ওকে, এরপর এটা হচ্ছে সিগন্যালে লা ফিগুরাতো ইন সিগন্যালে দি প্রেসক্রিপশনে, আমরা যে সিগন্যালে দি ডিভিয়েতো করতেছি এটা কিসের আন্ডারে পড়ছে বলেন তো দেখি। প্রেসক্রিপশনে পেরিকোলো, একজনে ফালস অবলিগো বলছে, উনি কে বলেন তো দেখি কেন ফালস হবে? আমরা যেটা এখন করতেছি যে সিগন্যালে দি ডিভিয়েতো, ডিভিয়েতো এই তিনটা ক্যাটাগরি আপনার প্রেসক্রিপশনের আন্ডারে পড়ছে, ঠিক আছে। এই তিনটা ক্যাটাগরির থেকে যদি কোনো একটা সিগন্যালে দিয়ে বলে যে এম সিগন্যাল দি প্রেসক্রিপশনে, সব সময় বের হবে। যদি পেরিকোলোর সাথে দেখছো তখন ফালস হবে। আশা করি এখন বুঝতে পারছেন। কেউ একজন যে ফালস বলছিলেন উনাকে বুঝাই দিছি আবার, এই এটা করার আগেই বলেছেন যে হ্যাঁ কয়েকবার, আমরা যতবারই ক্লাস স্টার্ট করি তখনই বলি আসি এটা, ঠিক আছে। তো এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, অনেকে মনে করবে না এটা একজন ভাই বেরো বলছিলেন, সুপেরিয়রের মানে কি বলেন তো দেখি আপনি, যে বেরো বলছেন 80 এর উপরে চালাতে পারবে এটা বলছে তাই না? বলছে যে হ্যাঁ অতিক্রম করা, 80 অতিক্রম করা। এখানে বলছে এল সিগন্যালে লা ফিগুরাতো পারমিটে, এই সিগন্যালটা যে সিগন্যালটা আমি উপরে দেখতেছি সে আমাকে পারমিটে, পারমিটে মানে আমাকে পারমিশন দে দিয়ে ফেতুয়ার এল সরপাসো, একটা গাড়িকে ওভারটেক করার জন্য আবেলোচিতা সুপেরিয়র অত্যন্ত কিলোমিটার লোরা, মানে এই গাড়িটাকে ওভারটেক করার জন্য আমি যদি 80 অতিক্রম করতে হয় গতিসীমা আমি করতে পারবো, আমাকে পারমিশন দে পারমিটে করে, পারমিটে মানে পারমিশন দেওয়া, কনসেন্টের যেভাবে সে একই জিনিসটা। তাহলে এটা কি হবে? আমি কাউকে ওভারটেক করি না করি যেটাই করি না কেন আমি 80 এর ভিতরে থাকতে হবে, 80 অতিক্রম করতে পারবো না, এটা ফালসো। তো আশা করি আমার ক্ষুদ্র জ্ঞানে সবাইকে বুঝাইতে পারছি। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ। ওকে, আপনাকেও ধন্যবাদ এত সুন্দর ভাবে আমাদেরকে কমেন্ট করার জন্য। ওকে, এরপরে জিনিসটা হচ্ছে
আমাদের যে আপডেটটা আমরা গত দুই তিন দিনও বলে আসছি, যত ক্লাসগুলোতে ছিল আমাদের নতুন একটা গ্রুপ, নতুন একটা ব্যাচ শুরু হচ্ছে আপনার আগামী মাসের 7 তারিখ থেকে আমাদের ক্লাসটা শুরু হবে। তো এখানে আমরা সপ্তাহে 3 দিন ক্লাস করাচ্ছি, রাতে সোমবার বুধবার এবং কি শুক্রবার রাত 9টার থেকে 10:30 পর্যন্ত। তো প্রতিটা ক্লাসের ভিডিও, যারা আমাদের সাথে এডমিশন নিয়ে ভর্তি হবেন তারা সবগুলো ক্লাসের ভিডিও পাবেন, যদি ভিডিও লাগে। এরপরে কুইজ অ্যাপস, যে সমস্ত অ্যাপস এর মাধ্যমে আপনি কুইজ করলে অতি দ্রুত আপনি শিখতে পারবেন সেগুলো আমরা বলে দিব। এরপরে ইতালিয়ান শব্দের বাংলা অর্থ পিডিএফ ফাইল আমরা দিয়ে দিব, ত্রুকি ফাইল দিয়ে দিব। এরপরে সপ্তাহে 2 দিন ফেসবুক লাইভ, যেটা আপনার আইফোন করতেছেন সেটা সবসময় থাকবে ইনশাল্লাহ। তো যারা ইন্টারেস্টেড আমাদের ক্লাসে ভর্তি হতে চাচ্ছেন, এই নাম্বারে, নিচে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? ভাইয়া আপনাদের কি এটার মানে এটার কি অ্যাপস আছে? না আমাদের নিজস্ব অ্যাপস, কিন্তু আমরা কনসিলিয়ারে করি কোন অ্যাপস ইউজ করবেন আপনারা, ঠিক আছে? জি বলেন ভাই। যারা স্টুডেন্ট আছেন সকলের প্রতি অনুরোধ, ক্লাস করে কেউ পরীক্ষা পাতেন্তা নিতে পারবেন বলে আমি মনে করি না, আশা করি ভর্তি হবেন। অনেক কিছু শেখার আছে, অনেক কিছু বোঝার আছে, অনেক কিছু জানার আছে। পাতেন্তা যত সহজ তত সহজ মনে করলে কিন্তু হবে না, ক্লাস করতে হবে সুন্দরভাবে এবং যেভাবে বুঝাইতেছে ভাই অনেক সুন্দরভাবে বুঝাই দেয় এবং বোঝার মতো জিনিস, ক্লাস করলে আরো ভালো বুঝবে। ওকে, ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। এই সুন্দর একটা কমেন্ট করছেন, অনেক ইম্পর্টেন্ট একটা ইম্পর্টেন্ট একটা মেসেজ দিয়ে দিয়েছেন সবাইকে। ওকে, এরপরে সেনিয়ালেটা হচ্ছে ফিনে দেল লিমিটে মাসিমো দি ভেলোসিটা দি 50 কিলোমিটার লোরা। মানে এর আগেটা আমরা কি করে আসছি, যেটা আমাকে যে একটা গতিসীমা কি মাসিমো, যে 50 এর উপরে যাইতে পারবো না বা 80 এর উপরে যাইতে পারবো না, ঠিক আছে? আর এখন যেটা হচ্ছে সেটা ফিনে, মানে আমাকে যে যে জায়গায় 80 দিছিল বা যে জায়গায় 50 দিছিল, যে ম্যাক্সিমাম লিমিটেশনটা আমার জন্য 50 ছিল, 50 এর উপরে আমি গাড়ি চালাতে পারবো না। তো এখন যে ক্ষেত্রে আমি ফিনে দেখতেছি, ফিনে মানে কি, যে আমার যে নিষেধাজ্ঞাটা পূর্বে ছিল, পূর্বে যে নিষেধাজ্ঞাটা ছিল সেটা এই ক্ষেত্রে এরকম হতে পারে যে এটা শহরের ভিতরে ছিলাম, আমাকে বলছে যে তুমি 50 এর উপরে উঠতে পারবে না, এখন আমি শহর থেকে বাইরে চলে আসতেছি, ওই ক্ষেত্রে আমাকে বলে যে না, আগে যে তোমাকে 50 লিমিটেশন যেটা দিছিলাম সেটা এখন আমি তুলে নিছি। তার মানে এ না যে আমি 50 তুলে নিছি, আমি চাইলে 500 যাবো, ন 500 যাওয়া যাবে না, কত যেতে পারবো, যে রাস্তাতে আসি ওই রাস্তার উপর ডিপেন্ড করে। আমি যদি একটা এক্সট্রা উরবানাতে থাকি তখন আমি না, মানে 50 আমাকে টলিয়ারে করছে, আমি ম্যাক্সিমাম 90 পর্যন্ত উঠতে পারবো। যদি এটা একটা এক্সট্রা উরবানের প্রিন্সিপালে হয়, ওইখানে আমি ম্যাক্সিমাম 110 পর্যন্ত যাইতে পারবো, ঠিক আছে? আশা করি হিসাবটা সবাই বুঝছেন। ওকে, এরপরে এখানে বলছে এ উন সেনিয়ালে দি ফিনে প্রেসক্রিপশনে কে ইন্ডিকা লা ফিনে দেল লিমিটে মাসিমো দি ভেলোসিটা। মানে এটা একটা ফিনে প্রেসক্রিপশন, যে প্রেসক্রিপশন মানে কি, আমাকে যে প্রেসক্রাইবটা করে, যেটা আমাকে বাধ্যতামূলক করে, যেটা মানতে হবে, সেটা এখানে এই বাধ্যতামূলকটা তুলে ফেলছে, তারা এটা নিষেধাজ্ঞাটা তুলে নিছে। তো এ নন লা ফিনে দেল লিমিটে মিনিমো দি ভেলোসিটা ফিগুরা চেন্তো সাই, চেন্তো সাই যেটা ব্লু আকৃতি দেখতেছেন লাল কালারের বোয়ার এয়া দিয়ে কাটা দিয়ে, সেটা হচ্ছে যে মিনিমো, আগে যেটা মিনিমো ছিল যে আপনি 30 এর ভিতরে মিনিমো এই রাস্তাতে যদি গাড়ি চালাতেন তাহলে 30 থাকতে হবে। আর এই এই সিগন্যালটা 106 নম্বর ফিগুরা বলতেছে যে 30 আর তোমার জন্য বাধ্যতামূলক নাই, তুমি চাইলে এখন 30 এর নিচেও চালাতে পারবে, 30 এর উপরেও চালাতে পারবে। তো এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই, এটা মিনিমো না, এটা ম্যাক্সিমো ভেলোসিটা, ঠিক আছে? এই যে ফিনে দেল লিমিটে ম্যাক্সিমো দি ভেলোসিটা, তো এটার সাথে এই সিগন্যালের সাথে কোনো কুইজে যদি বলে যে ফিনে মিনিমো, তাহলে কিন্তু আপনার এই কুইজটা ফলস হবে। ওকে, একজন ভাই ফেসবুকে কমেন্ট করছে যে আপনার সাউন্ড শুনতেছেন না, আপনি যদি জুমে আমাদের সাথে সরাসরি কানেক্ট হন, জুমের পাশে একটা বাটন আছে যে আপনার যে মাইক্রোফোন একটা বাটন আছে, ওইটাতে যদি আপনি পুশ করেন তাহলে সাউন্ড শুনতে পারবেন, ঠিক আছে? না হলে হেডফোন লাগায় যদি আপনি ক্লাস করেন হয়তো শুনতে পারবেন। ওকে, এরপরে বলছে সিপো সার্কুলার ভেলোসিটা ইনফেরিয়র ও সুপেরিয়র আকুয়েলা ইন্ডিকাটা, যে এই সিগন্যালটা পাওয়ার পরে যেহেতু আমাকে 50 যে আমাকে 50 যে লিমিটেশনটা ছিল সেটা তুলে ফেলছে, আমি চাইলে 50 এর নিচেও চালাতে পারবো বা 50 অতিক্রম করতে পারবো, সেটা হচ্ছে ইনফেরিয়র আর সুপেরিয়র। ইনফেরিয়র মানে 50 এর নিচে, সুপেরিয়র মানে গতিসীমা 50 এর উপরে উঠা। এরপর বলছে সেন্সা পেরো ওল্ট্রে পাসারে লিমিটে জেনারেলে ভিগেনেন্টি ভিজেন্টে পের quel tipo di strada, ad esempio se a posto in autostrada non si può superare la velocità di 130 km all'ora. E je ekhane ami je jinish ta apnaderke shohoj bhabe age bujhay dichi she jinish ta kotha bolteche, to mani 50 tule felar mane na je e যে ধরুন আমি একটা আউটোস্ট্রাদার ভিতরে আছি, আউটোস্ট্রাদা কি 50 তুলে ফেলছে, তার মানে কি আমি 130 এর উপরে যাইতে পারবো না, 130 এর ভিতরে আমাকে থাকতে হবে। আশা করি এই ডিফারেন্সটা সবাই বুঝতে পারছেন।
কারো কোনো প্রশ্ন আছেন এটা নিয়ে? প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, যদি কোনো কিছু না বুঝেন আবার বুঝাই দিব। ওকে, প্রশ্ন না থাকলে আমরা কিছু কুইজ করব এটা নিয়ে, এরপরে সেনিয়রতে চলে যাব। প্রথম কুইজটা হচ্ছে আপনার ইল সেনিয়ালে রাফিগুরাতো কনসেন্টে দি সার্কুলারে এন্ট্রো ইন লিমিটে দি ভেলোসিতা ভিগেন্তি পার কোয়েল টিপো দি স্ট্রাদা ভিগেন্তি। ভাই প্রশ্নটা বুঝছে না, একটু বাংলাতে বুঝাই দিবেন। আপনি সেনিয়ালেটা বুঝছেননি বলেন আগে। সেনিয়ালেটা সবাই বুঝছেননি, মাইক্রোফোনগুলো অন করে বলেন। সেনিয়ালে না বুঝলে প্রশ্ন বুঝবেন না, আর সেনিয়ালে যদি বুঝেন। ওকে, সেনিয়ালে বলছে যে 50 আমার যে নিষেধাজ্ঞাটা আগে ছিল, যে চিংগুয়ানটা যে নিষেধাজ্ঞাটা ছিল, ধরেন শহরের ভিতরে আমি গাড়ি চালাইতেছি, এখন শহর থেকে বাইরে চলে যাচ্ছি, তখন এই নিষেধাজ্ঞাটা তুলে দিছে। তার মানে এই না যে 50 উপরে আমি মানে 50 উপরে অবশ্যই চালাইতে পারবো, কিন্তু একটা লিমিটেশন আছে, আমি যে রাস্তার ভিতরে আসি যদি এটা এক্সট্রা উরবানা সেকেন্ডারি হয় তখন কি নবান্তা বা এক্সট্রা উরবানা আপনার প্রিন্সিপালে হয় তখন 110। তার মানে কি 50 তুলে দেওয়ার মানে এই না যে আমি যত খুশি ততই চালাতে পারবো, যে রাস্তা যে লিমিটেশন আছে সেই রাস্তার লিমিটেশন মেনে আমাকে চলতে হবে। ওকে, তো এখানে কুইজটা বলছে ইল সেনিয়ালে রাফিগুরা আতো, যে সিনেমাটা আমি ছবিতে দেখতেছি, কনসেন্টে পারমিশন দে দি চিলকোলারে এন্ত্র আমাকে চলার জন্য এন্ত্র লিমিটে দি ভেলোসিতা ভিগেন্তি পার কোয়েল টিপো দি স্ট্রাদা, মানে যে রাস্তার যে লিমিটেশন আছে সেটা মেনে আমাকে চলতে হবে চলার জন্য বলে, তাহলে কি হবে? যদি আমরা এটা ধরেন আউটোস্ট্রাদাতে পাই 50 এখানে আমাকে তুলে দিছে, তাহলে আমরা ম্যাক্সিমাম কত পর্যন্ত যাইতে পারবো? 90 আউটোস্ট্রাদায়, 130 অতিক্রম করতে পারবো না। তাহলে এখানে এই জিনিসটাই বলছে আমি যদি কোনো একটা হাইওয়ে এত মানে বড় মাপের হাইওয়ে হয় সেখানে যদি 150 দেওয়া থাকে ওই ক্ষেত্রে 150 যেতে পারবে না, আর নর্মালি আদার ভেলোসিটি গুলো 130 থাকে, যদি পার্টিকুলারে ক্যারেক্টারিস্টিক হয় তখন 150 যেতে পারবে। তো এই কুইজটা এই জিনিসটা বলছে যে 50 তুলে দিছে কিন্তু আমাকে কনসেন্ট্রে করে ওই ওই রাস্তার যে লিমিটেশন আছে ওই লিমিটেশনের ভিতরে আমাকে থাকতে হবে। ওকে, এরপর এটা হচ্ছে সিনেল লা ফিগুরা তো ভিয়েতা দি সুপেরারে লা ভেলোসিতা দি 50 কিলোমিটার লোরা। ফালসো বলছে যে যে আমি 50 উপরে সুপেরারে করতে পারবো না, যে সিনিয়ালে যে চিত্রটা আমি দেখতেছি সেটা আমাকে বলতেছে ভিয়েতা, আমাকে নিষেধ করছে যে দি সুপেরার লা ভেলোসিতা 50 কিলোমিটার লোরা, মানে 50 গতিসীমার উপরে আমি উঠতে পারবো না, সুপেরারে করতে পারবো না। অবশ্যই কি হবে এটা? মিনিমর কারণে ফালসো, মিনিমো কোনটা দেখেন এখানে, এই যে এই সিনিয়ালের সাথে যদি এই কুইজটা আসতো তখন বের হইতো, আর যেহেতু এই সিনিয়ালের সাথে আসছে তার মানে এটা ফালসো। মাসিমো যদি আসতো মিনিমো জায়গায় যদি মাসিমো আসতো তখন বের হইতো এটা, ঠিক আছে? একজন ভাই বলতেছে যে মাসিমোর কথা, হ্যাঁ মাসিমো যদি আসতো তখন বের হইতো, আর এই সিনিয়ালের সাথে যদি এই কুইজটা আসতো তখন বের হইতো, যেহেতু এটা মিনিমো ফিনে মিনিমো হয়ে গেছে, ঠিক আছে? ওকে, এরপর এটা হচ্ছে ইল সেনিয়ালে রাফিগুরাতো কনসেন্টে দি সার্কুলারে আ ভেলোসিতা সুপেরিয়রে আ 50 কিলোমিটার লোরা। কনসেন্টে, কনসেন্টের মানে কি একজনে বলেন দেখি? গতিসীমা 50 উপরে হইলেও আমি গাড়ি চালাইতে পারবো, ঠিক আছে? অবশ্যই বের। ওকে, এরপর একটা হচ্ছে ইল সেনিয়ালে রাফিগুরা তো ইন্ডিকা লা ফিনে দেল লিমিটে মাসিমো দি ভেলোসিতা, কি হবে এটা? ওকে, এখানে বলছে ইল সেনিয়ালে রাফিগুরা তো, যে সিনেমাটা আমি ছবিতে দেখতেছি ইন্ডিকা আমাকে ইন্ডিকেট করতেছে লা ফিনে দেল লিমিটে মাসিমো দি ভেলোসিতা, মানে লিমিটে মাসিমো যেটা সেটার ফিনে হয়ে গেছে, এখানে শেষ হয়ে গেছে, তাহলে এটাও এটাও বেরো। মাসিমো জায়গায় যদি মিনিমো দিত তখন ফালস হয়ে যেত, ঠিক আছে? ওকে, তো আশা করি সবগুলা কুইজ সবাইকে বুঝাইতে পারছি। এরপরও যদি কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, যে কোনো কিছু বুঝেন নাই আবার বুঝাই দিব।
তো আলহামদুলিল্লাহ আমাদের জুমে অনেকজন কানেক্ট আছে, আমাদের জুমে এবং কি আমাদের ফেসবুক লাইভে অনেকজনের আমাদের লাইভটা দেখতেছে। তো আপনারা যদি সরাসরি আমাদের সাথে জুমে কানেক্ট হতে চান তাহলে জুমের আইডি লিংক দেওয়া আছে আমাদের ভিডিওর উপরে, ক্লিক করলে আমাদের সাথে সরাসরি জুমের মাধ্যমে ক্লাস করতে পারবেন। ওকে, যারাই আমাদের লাইভটা দেখতেছেন মেনে চলতে হবে আমাকে, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে এটা বেরো বিগেন্তি, বেলোচিতা বিগেন্তি মানে ওই রাস্তার ভিতরে যে আইনটা আছে, যে কিলোমিটারটা দেওয়া আছে ওইটার ভিতরে থাকতে হবে, ঠিক আছে? মানে চলন্ত অবস্থায় আর কি, আইন চলন্ত অবস্থা বা রাস্তা চলন্ত অবস্থায় যে লিমিটেশন দেওয়া আছে সেটার ভিতরে থাকতে হবে। ওকে, এরপর এটা হচ্ছে দিভিয়েতো দি সেগনালাজিওনে আকুইস্টিকো, এটার মানে কি? ছবি দেখে সবাই বুঝতে পারছেন যে কি করা যাবে না এখানে? হরন দেওয়া যাবে না, হরন বাজানো নিষেধ, ব্রাভি। ওকে, তো এখানে বলছে ইন্ডিকা, যে আমাকে ইন্ডিকেট করে, কি ইন্ডিকেট করে? যে ইন্ডিকা ইনিশিও দি উনা জোনা ইন কুয়ে ভিয়েতাতো উজারে ডিসপজিটিভো দি সিগন্যালিজিওনে আকুইস্টিকো ক্লাকসন ও ট্রম্বে, ক্লাকসন ট্রম্বে একই জিনিসের কথা বলতেছে, ক্লাকসন এবং কি ট্রম্বে, ঠিক আছে? তো এই নিষেধাজ্ঞার ভাই এরকম করেন কারা আওয়াজ দেন? হ্যাঁ, অনেকে হয়তো নতুন হয়, নতুন করে অ্যাড হয় আর কি আমাদের সাথে, তাদের সাউন্ডটা চলে আসে। আমি সবসময় মিউট করার চেষ্টা করি, যে সাউন্ড যেহেতু বন্ধ থাকার চেষ্টা করি। আর সবাইকে এই জিনিসটা মনে রাখতে হবে যেহেতু আপনার কারণে আরেকজনের যেহেতু ডিস্টার্ব না হয়, ঠিক আছে? এটা যদি আমরা সবসময় মাইন্ডে রাখি তখন দেখবেন যে আর কারো ভুল হবে না। আর যেহেতু আমরা একটা সভ্য দেশে বসবাস করি, এই দেশে কিন্তু যে আপনাদের রেসপেক্ট, যে একজনকে সম্মান করা বা সম্মান কিভাবে দেওয়া সবকিছু কিন্তু এই দেশে আপনার সভ্যতার মাধ্যমে আপনাদেরকে শিখায়। তো এই জিনিসগুলো আমরা ফলো করার চেষ্টা করব, সবকিছু পজিটিভলি নিব ইনশাল্লাহ। ওকে, তো এই সিগন্যালের ভিতরে, এই সিগন্যালের ভিতরে কেউ একজন বলতে পারবেন এখানে কিন্তু হরন দেওয়া আমাকে নিষেধ করে, নিষেধাজ্ঞা দিছে, কিন্তু আমি চাইলে কি ইউজ করতে পারবো হরন কোনো কারণে? পারবো না? পারবো না? পারবো যদি আমার সামনে কোনো পেরিকুলজি আসে আমি হরন দিতে পারবো, ইউজ করতে পারবো। যদি কোনো অসুস্থ থাকে তখন পারবো, যদি অসুস্থ রোগী নিয়ে। আমাদের ক্লাসে তো দেখি এক্সপার্টও আছে অনেকে। ফেরিতি হচ্ছে যায় মানে আপনার অসুস্থ রোগী যারা, এটা এটাতে আসতেছি, আসলে বুঝাই দিব। তো এখানে বলছে ইন্ডিকা ইনিশিও দি উনা জোনা ইন কুই, মানে আমি একটা এমন একটা জোনে প্রবেশ করছি, এমন একটা সিটির ভিতরে প্রবেশ করছি, এবিয়েতাতো উজারে ডিসপজিটিভো দি সিগন্যালিজিওনে ক্লাকসন ও ত্রম্বে, মানে আমি হরন বাজাইতে পারবো না, হরন নিষেধ। মানে এমনি সব সিটির ভিতরে হরন নিষেধ, অনেক সময় কি যে একটা সিটির ভিতরে প্রবেশ করার আগে তারা এই সমস্ত কার্তেলিনকে দিয়ে দেয় যে একটা তুমি একটা আবাসিক এলাকার ভিতরে প্রবেশ করতেছো, এখানে তুমি হরন বাজাইতে পারো না, এমনিও নিষেধ, কিন্তু আবার ডাবল অ্যাটেনশন করে দেয় আপনাকে। তো তেনের ত্রাণে মানে, ত্রাণে মানে এছাড়া, ইনকাজো দি পেরিকোলো ইমেডিয়াতো, পেরিকোলো ইমেডিয়াতো মানে কি? ধরেন হঠাৎ করে আমার গাড়ির সামনে একজন ব্যক্তি চলে আসছে বা হঠাৎ করে একজন ব্যক্তি রাস্তাতে চলে আসছে, তো এটা কি? এটা ইমিডিয়েটলি একটা কি? পেরিকোলো ইমিডিয়েটলি একটা বিপদ। তো ওই ক্ষেত্রে তাকে সতর্কতা করার জন্য যদি আমার পক্ষে সম্ভব না হয়, যেহেতু সে অতি সহজে আমার গাড়ির সামনে চলে আসছে, আমি গাড়িটা ব্রেক করলে হয়তো তার উপরে উঠে যেতে পারি, তো ওই ক্ষেত্রে বলছে যে পেরিকোলো ইমেডিয়াতো, যেহেতু ইমার্জেন্সি একটা বিপদ এটা, ওই ক্ষেত্রে আমি চাইলে হরন দিয়ে তাকে সতর্ক করতে পারবো, এটা আমার জন্য অনুমোদিত আছে, ঠিক আছে? এই জিনিসটা যে কোনো জায়গায় পেরিকোলো ইমেডিয়াতো, ধরুন হঠাৎ করে কোনো একটা জীবজন্তু মানে হঠাৎ করে কোনো একটা জিনিস আপনার গাড়ির সামনে চলে আসছে ইমিডিয়াতো, বা একটা বাচ্চা চলে আসছে, তখন আপনি চাইলে দূর থেকে তাকে হরন দিয়ে তার কি তাকে অ্যাটেনশন দিতে পারবেন যে অ্যাটেনশনে গাড়ি আসতেছে, তো এটা করা যাবে। ও quando si trasporta ferito a malati gravi, ঠিক আছে? জি মাহবুব আলম ভাই, আপনি মনে হয় কন্টিনিউ ভিডিও অন করতেছেন, ভিডিও যারা ক্লাস করতেছেন ভিডিওটা অন করেন না, শুধুমাত্র অডিওর মাধ্যমে আমাদের সাথে ক্লাস করেন। ওকে, তো এখানে বলছে যে সি কোয়ান্দো সি ট্রান্সপোর্ট দা ফেরিটি ও আম্মালাতি গ্রাভি, মানে আমার গাড়ির ভিতরে
যদি কোনো কারণে ধরেন একজন অসুস্থ ব্যক্তি যে আমি অ্যাম্বুলেন্স ফোন করলে অ্যাম্বুলেন্স অনেক লেটে আসবে, বা আমার গাড়ির ভিতরে একজন ফ্যামিলি সদস্য আছে অসুস্থ, বা কোনো একজন রাস্তার ব্যক্তিকে আমি ট্রান্সপোর্ট তারে করতেছি হাসপাতালে হাসপাতালে নিয়ে যাইতেছি, ওই ক্ষেত্রে কি আমি কন্টিনিউ হরন বাজায় বাজায় কিন্তু রাস্তাটা পার হয়ে চলে যেতে পারবো, কন্টিনিউ হরন দিয়ে দিয়ে গাড়িগুলোকে ওভারটেক করে চলে যেতে পারবো, ওই ক্ষেত্রে আমার জন্য কনসেন্টিত, ঠিক আছে? ওই এই দুইটা ক্ষেত্রে আমি চাইলে নিষেধাজ্ঞা থাকলেও আমি করতে পারবো। যে ফেরিতি আমালাতি গ্রাভি, যারা একবারে সিরিয়াস অসুস্থ, যে একজন পেশেন্টকে আমি নিয়ে যাচ্ছি আমার গাড়ি করে, যেহেতু আমি হয়তো কোনো কারণে অ্যাম্বুলেন্স পাচ্ছি না বা অ্যাম্বুলেন্স কে কল করছি তারা অনেক লেটে আসবে, এক্ষেত্রে যদি আমি নিজে নিয়ে যেতে পারি তো ওই ক্ষেত্রে আমার জন্য কনসেন্টিত, আমি চাইলে হরন দিয়ে দিয়ে নিয়ে যেতে পারবো। তো এরপরে বলছে বালে বেন্তি কোয়াত্রো সো বেন্তি কোয়াত্রো, মানে এই সিলিন্ডারটা আমি যেখানে পাবো সেখানে এটা 24 ঘন্টার জন্য বালিদ, মানে দিনে রাতে সব সময় এটা বালিদ, ঠিক আছে? এরপর বলছে এস বালিয়া তো দি রেখে সিপো ফারে উজো দেল ক্লাক্সন নে কাজি দি গ্রাভি ইংগোম্বরে স্ট্রাদালে, মানে রাস্তাতে ধরেন কোনো কারণে গর্ত আছে বা গ্রাভে কিছু দেখছেন, ওই ক্ষেত্রে আপনি চাইলে ক্লাক্সন ইউজ করতে পারেন, ওই ক্ষেত্রে হইলে ফালসো। এরপরে বলছে ইন কোয়ালসিয়াসি চিরকোস্তানসা পের রিকি আমার আত্মেন, মানে যে কোনো ওয়েতে যে কোনো ভাবে হয়তো কাউকে অ্যাটেনশন দেওয়ার জন্য এমনি যে সে একটা রাস্তার বাইরে দিয়ে হেঁটে যাইতেছে তাকে আমি অ্যাটেনশন দিব হরন দিয়ে, সেটাও কিন্তু আমার জন্য কনসেন্টিত না, এগুলো আমাকে পারমিশন দেয় না, শুধুমাত্র পেরিকুলো ইমেডিয়াত, এবং কি যদি আমি আম্মালাতি গ্রাভি, যদি একজন পেশেন্ট নিয়ে যায় যেটা দ্রুত মানে একবারে সিরিয়াস অবস্থা আছে, ওই ক্ষেত্রে আমার জন্য কনসেন্টিত, আর এছাড়া ছাড়া আমার জন্য অনুমোদিত না। আশা করি বুঝাইতে পারছি সবাইকে। জি ভাইয়া, তো অনেকে হয়তো সিনিয়র দেখলে মনে করুন যে হরন নিষেধ, আমি জীবনে হরন বাজাতে পারবো না, তা না, এটার ভিতরে কিছু সিক্রেট জিনিস আছে, আজকে আপনাদেরকে বলে দিছি। তো কুইজে আশা করি আপনারা আর কখনো ভুল করবেন না। তো প্রথম কুইজটা হচ্ছে আপনার এই সিনিয়র রাফিগুরা তো প্রেভিজা উনা স্ট্রেটোরিয়া সু স্ট্রাদা দি মন্তানিয়া, কি হবে? পাহাড়ি এলাকাতে একটা আমি এরকম একটা রাস্তা পাঠিয়েছি যেটা চিপা হয়ে গেছে, আসলে না এটা ক্লাকসন, এটার সাথে এটা আসলে ফালসো। ওকে, এরপর এটা হচ্ছে ইল সেনিয়ালে রাফিগুরা তো ইন্ডিকা লা ফিনে দেল ডিভিয়েতো di segnalazione acquistiche. Falso. হরন দেওয়ার নিষেধ, তার মানে যে ফিনে হয়ে গেছে যে হরন আমি এখন থেকে আর দিতে পারবো তা কিন্তু না, এই ফিনে কিন্তু তারা বানায়। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এটা কি হবে সবাই? ফালসো। ওকে, এরপর একটা হচ্ছে সেনিয়ালে রাফিগুরা তো ভিয়েতা লে সেনিয়ালাচেন আকুইস্টিকে, সেনিয়ালাচেন আকুইস্টিকে মানে হরন দেওয়া, যে শব্দ দূষণ করা, সেটা আমাকে নিষেধ করতে অবশ্যই বেরো বেরো। ওকে, এরপর একটা হচ্ছে ইল সেনিয়ালে রাফিগুরা তো ইন্ডিকা ইনিচো দিউনা জোনা ইনকুয়ে ভিয়েতা তো সুয়নার এল ক্লাকসন, কি হবে? বেরো বেরো, মানে আমি এমন একটা জোনের ভিতরে আছি যে জোনে আমাকে সুয়নার এল ক্লাকসন, যে হরন দেওয়া যেটা সেটা আমাকে যে নিষেধ করছে, নিষেধাজ্ঞা দিচ্ছে, তাহলে এটাও বেরো। ওকে, এরপর এটা হচ্ছে ইন প্রেজেন্সা দেল সেনিয়ালে রাফিগুরা তো কনসেন্টিতো লুজো দেল ক্লাকসন সোলো ইন কাজো দি পেরিকোলো ইমেডিয়াতো, বেরো 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 সবাই বেরো, সোলোর কারণে পারছো না, সোলোর কারণে বেরো। আমাদের হলো তো এখানে অপশন তো দুইটা আছে, একটা আছে ইমিডিয়েট পেরিকোলো, আর একটা আছে যে আমি ছবিতে দেখতেছি একনসেন্টিত, আমাকে পারমিশন দিচ্ছে লুজো দেল ক্লাকসন, গাড়ির শব্দ দূষণ ইউজ করা যাবে সোলো ইন কাজো দি পেরিকুলো ইমেডিয়াত, শুধুমাত্র যদি আমি হঠাৎ একটা বিপদ দেখি রাস্তায় তখন আমি ইউজ করতে পারবো, 100% বেরো, ঠিক আছে? এটা যেহেতু সঠিক কথা বলছে যে শুধুমাত্র এই ক্ষেত্রে বা
যদি বলে যে সোলো যে ত্রাসপর্ত আপনার আম্মা লাতি গ্রাবি তখনও বের হবে, যে শুধুমাত্র আমি একটা অসুস্থ ব্যক্তিকে ট্রান্সপোর্ট তারা করতেছি, তাকে হসপিটালে নিয়ে যাচ্ছি, তখনও আমি চাইলে ডাক্তার ইউজ করতে পারবো। আশা করি বুঝাইতে পারছি সবাইকে। কারো কোনো প্রশ্ন আছে? বুঝতে পারছি। ওকে ঠিক আছে, বুঝার পর আর কি প্রশ্ন করবো ভাই? যাদের গাড়ি ঘোড়া নাই তারা এখান দিয়ে প্রবেশ করতে পারবে না, মানে হ্যাঁ পায়ে হেঁটে চলাচল করতে পারবে না। তো এই সমস্ত সিনিয়ালে গুলো আপনার একটা গ্যালেরিয়ার আগে থাকতে পারে বা একটা পন্তের আগে থাকতে পারে বা অনেক জায়গা আছে যে পথচারীরা এখানে প্রবেশ করতে পারবে না। ধরেন ইয়াসার এমন একটা জোন বানাইছে, তারা ঝর্ণার জোন বা কোনো একটা জিনিস বানাইছে, এখানে পায়ে কেউ হাঁটতে পারবে না। তো ওই সমস্ত জায়গায় এই জিনিসটা লাগাই রাখে, বা যে সমস্ত জায়গায় শুধুমাত্র গাড়ি প্রবেশ করতে পারবে, এই ক্ষেত্রে দেখেন এই ক্ষেত্রে একটা গ্যালেরিয়ার ভিতরে কি একটা আমরা টানেলের ভিতরে প্রবেশ করতে পারবে না, তাকে নিষেধাজ্ঞা দিচ্ছে। মানে পথচারীকে আপনার পারমিশন দেয় না, আপনি চাইলে এই রাস্তা দিয়ে প্রবেশ করতে পারবেন না, আপনাকে পারমিশন দেয় না। ঠিক আছে, তো কনসেন্ট এল ট্রানজিট আ তুতি ভেহিকল, মানে সকল ধরনের গাড়িকে পারমিশন দেয়, কম্প্রেজি আউটো ভেহিকল, মোটরসাইকেল, কোয়াড্রিসাইকেল, চিকো মোটরি, বিসাইকেলতে, মানে এই রাস্তার ভিতরে এই শুধুমাত্র এই সিনিয়রটা পাইলে তখন একটা আপনার মোটরসাইকেল যেতে পারবে, আউটো ভেহিকল যেতে পারবে, কোয়াড্রিসাইকেল মানে যারা কোয়াড চার চাকার যে সমস্ত কোয়াড্রিসাইকেলগুলো আছে এগুলো যেতে পারবে, চিকলো মোটরি যে সমস্ত নর্মাল ছোট 50 সিসির নিচে যে সমস্ত মোটরসাইকেল গুলো আছে তারাও যেতে পারবে, এ বিসাইকেলতে একটা বাইসাইকেলও এই সিনিয়র দেখার পরে প্রবেশ করতে পারবে, কিন্তু শুধুমাত্র পথচারী ছাড়া, পথচারীকে নিষেধাজ্ঞা দেয় এখানে। এরপরে বলছে নন ইন্ডিকা উনারিয়া উরবানা রিসার্ভাতা আর পার্কো জকি, মানে এটা এই জিনিস ইন্ডিকেট করে না যে এটা একটা পার্কো জকি, মানে এটা খেলার একটা পার্ক, এরকম কোনো কিছু বুঝায় না। এ পার্কো জকি এ ডিভার্টিমেন্ট, মানে কি যেখানে আনন্দ উৎসব করে, যে এমন একটা পার্ক এখানে সবাই দ্বীপের তীরে করে আনন্দ উৎসব করে, বা এখানে একটা পার্কো জকি যে একটা খেলার পার্ক আর কি। তো এরকম কোনো কিছু এই সিনিয়ালে বুঝায় না, শুধুমাত্র দ্বীপিত্ব দেয়। এরপরে বলছে নে ইনিচ দি উম পের কোর্সো পেদোনালে ফিগুরা ছেন্ত অত্ত, ছেন্ত অত্ত যেটা সেটা হচ্ছে একটা পের কোর্সো, মানে পথচারীর জন্য একটা আলাদা একটা কোর্সে বা আলাদা একটা রাস্তা করে দিছে, যেটা দিয়ে শুধুমাত্র পের কোর্সো পেদোনালে শুধুমাত্র পথচারীরা হাঁটতে পারবে, সেই জিনিসটাও কিন্তু এই সিনিয়ালে বুঝায় না। এটা শুধুমাত্র নিষেধাজ্ঞা করে যে একজন পথচারী একজন ব্যক্তি আপনার এই রাস্তা দিয়ে হেঁটে যেতে পারবে না। আশা করি বুঝাইতে পারছি সবাইকে। ওকে, তো এটা নিয়ে কিছু কুইজ করবো, কুইজ গুলো একবারে সহজ, যেহেতু বুঝে গেছেন সবগুলা কুইজ এর উত্তর দিতে পারবেন। তো প্রথম কুইজটা হচ্ছে এল সিনিয়ালে রাফিগুরা, তো যে সিনিয়ালটা আমি ছবিতে দেখতেছি, কনসেন্ট এল ট্রানজিট আই মোটো চিকলি, কি হবে এটা? বের 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 একজন এল সিনিয়ালে রাফিগুরা, তো কনসেন্ট এল ট্রানজিট আই মোটো চিকলি, যেতে পারবো মোটো চিকলিও যেতে পারবো, এখানে বিতে তো যেতে পারবো, কনসেন্ট দিছে না পারমিশন দিছে মোটো চিকলি, শুধু দেখার পরে একজন যদি একজন সাইক্লিস্ট হয় সে সাইকেল চালায় যাইতে হবে, তাহলে কি সে যাইতে পারবে, কনসেন্ট পারমিশন দেয়, তাহলে কি হবে? অবশ্যই বেরো। এরপরেটা হচ্ছে ইলসেনিয়ালে রাফিগুরা তো বালে দালে ওরে অত আলে ওরে ভেন্টি, আলসো আলসো 100% 100% পত্র ওরে
মানে 8টা থেকে সকাল 8টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত, তাহলে এটা ফালসো যে এটা 24 ঘন্টা ভ্যালিড। সরি এটা আপনার এখানে বেরো আসছে, কুইজটা ফালসো হবে, ঠিক আছে? আমাদের টাইপিং এর সমস্যা হয়েছে, এই কুইজটা ফালসো। ওকে, এরপর এটা হচ্ছে সিনিয়ালে রাফিগুরা তো কনসেন্টিল ট্রানজিট আলি আউটো ভেহিকলি, মানে আউটো ভেহিকল যেগুলো আছে সেগুলোকে পারমিশন দেয়, ঠিক আছে? তাহলে এটা কি হবে? ওকে, আমি কুইজটা আপনাদেরকে ঠিক করে দিই, অনেকে আছে আমাদের ক্লাসগুলো স্ক্রিনশট নেই আর কি। ঠিক করে দিলে ভালো হবে। দুঃখিত, আমাদের হয়তো টাইপিং করার সময় অনেক সময় যেহেতু কুইজগুলা আমরা বিভিন্ন সোর্সের মাধ্যমে নিই আর কি, তো টাইপিং এ ভুল হয়ে যেতে পারে, কিন্তু যেহেতু আমরা সবাই পড়ছি তাহলে সবাই এটার উত্তর দিতে পারছেন যে কুইজটা ফালসো, ঠিক আছে? ওকে, তাহলে আমি আপনাদেরকে শেয়ার করি আবার স্ক্রিনটা, তাহলে ক্লিয়ার দেখতে পাবেন। ওকে, এখন দেখেন যে ঠিক আছে ফালসো। ওকে, এরপরেটা হচ্ছে কি বলছে, ইলসেনিয়ালে রাফিগুরা তো কনসেন্ট ট্রানজিট আলি আউটো ভেহিকলি, মানে এই রাস্তা দিয়ে গাড়ি প্রবেশ করতে পারবে, কি হবে এটা? অবশ্যই নেরো, রাস্তা দিয়ে গাড়ি প্রবেশ করতে পারবে। ওকে, আশা করি বুঝতে পারছেন সবাই। কারো কারো প্রশ্ন আছে? ওকে, ঠিক আছে, তাহলে প্রশ্ন না থাকলে আমরা পরবর্তী সিনিয়ালেতে চলে যাই। পরবর্তী সিনিয়ালে এটা কি, এটা আমাদের দেশে কি বলে এটাকে? খেলাগাড়ি। খেলাগাড়ি, বাংলা ছায়াছবির। তো এই সিনেমাটা দেখার পরে আপনারা বুঝে গেছেন যে এখানে কি ঠেলা গাড়ি নিয়ে প্রবেশ করা যাবে না, কিন্তু অন্য সবকিছুই প্রবেশ করা যাবে, ঠিক আছে? ওকে, তো এখানে আমরা পরে দেখি, এরপর আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। যে অনেকে হয়তো হোয়াটসঅ্যাপে নোট করতেছেন আমাকে, আমি ক্লাস শেষ করার পরে আপনাদেরকে গ্রুপে অ্যাড করে দিব ইনশাল্লাহ, ঠিক আছে? আর কেউ লাইভ চলন্ত অবস্থায় কেউ ফোন করিয়েন না, যারাই আমাদের মানে ফ্রি গ্রুপে নাই, যদি এরপরে যদি ভর্তি সম্বন্ধে কোনো ইনফরমেশন নিতে চান তাহলে নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে আমার, এই নাম্বারে নক করলে আপনাদেরকে আমি অ্যাড করে দিব, এবং কি সম্পূর্ণ যত ধরনের প্রশ্ন আছে প্রশ্নগুলো আমি উত্তর দিয়ে দিব। তো এখানে বলছে দিবিয়েতো দি ট্রানজিট আই ভেহিকলি আব্রাচা, মানে হাত দিয়ে যে সমস্ত ঠেলা গাড়িগুলো আছে তাদেরকে এখান দিয়ে প্রবেশ নিষেধ, তারা এখানে প্রবেশ করতে পারবে না। তো এখানে বলছে ভিয়েতাল ট্রানজিট, মানে এই ট্রানজিটটা নিষেধাজ্ঞাটা 24 ঘন্টা, 24 মানে 24 ঘন্টার জন্য এটা নিষিদ্ধ। আই ভেহিকলি আব্রাচা একুইন্দি নন কনসেন্টে আই কারেতি আমানো দি প্রচে পেরকোরের কোলাস্তরাদা, মানে যে সমস্ত ঠেলা গাড়িগুলো আছে যেগুলো হাত দিয়ে ঢাকা ঢাকা নেই সেগুলো এখান দিয়ে এই রাস্তা দিয়ে প্রবেশ করতে পারবে না। কনসেন্টে, এখন পারমিশন গুলা দেয় কি দেয়, কনসেন্টে ট্রানজিট আই পেদোনি, পথচারী চাইলেও এখান দিয়ে হেঁটে যেতে পারবে, তাকে পারমিশন দেয়। এই আই তু তিলি আলত্রি ভেহিকলি কম্প্রেজি ভেহিকলি এত্রা এসছেন আনিমালে বিচিক্লে চিকলো মোটরি মোটর চিকলি, মানে কোনো একটা মোটরসাইকেল ব্যক্তি যদি এখান দিয়ে প্রবেশ করতে চায় সেও পারবে, এবং কি ত্রা এসছেন আনিমালে, এটার পরে সিনিয়র একটা ত্রা এসছেন আনিমালে হচ্ছে ঘোড়ার গাড়ি নিয়ে, ঘোড়ার গাড়ি গাদার গাড়ি যেটা নিয়ে কেউ যদি এখান দিয়ে প্রবেশ করতে চায় সেও পারবে। তো অন্য সবাইকে পারমিশন দেয় কিন্তু ঠেলা গাড়িকে পারমিশন দেয় না, ঠিক আছে? এরপর বলছে আঙ্কে সে স্পিন তিয়া মানো আউটোভেতুরে কে ত্রাইনা উন কারেলো আপ্রেন্দিছে, মানে এখানে যদি কোনো কারণে ধরেন একজন ব্যক্তি মোটরসাইকেল নষ্ট হয়ে গেছে, সেই মোটরসাইকেলটা আমরা ঢাকা ঢাকা হাত দিয়ে নিয়ে যেতেছে, তাকেও কিন্তু পারমিশন দেয়, সেটা কিন্তু ঠেলা গাড়ি না, একটা মোটরসাইকেল, ঠিক আছে? তো এখানে যে বলছে যে আঙ্কে সে স্পিন তা আমানো, যদি হাত দিয়েও কোনো কিছু নিয়ে যাওয়া হয় আউটোভেতুরে কে ত্রাইনা উন কারেলো আপ্রেন্দিছে, আউটোভেতুরে একটা কারেলো আপ্রেন্দিছে নিয়ে যাচ্ছে তাহলেও সেটাও নেওয়া যাবে, ঠিক আছে? তো শুধুমাত্র মনে রাখতে হবে যে ঠেলা গাড়ি ছাড়া অন্য সবকিছু এখানে পারমিশন দেয়। আশা করি সবাই বুঝতে পারছেন। কারো কোনো প্রশ্ন আছে? ওকে, প্রশ্ন না থাকলে আমরা কুইজে চলে যাই, যেহেতু আমাদের সময় শেষ, মোটামুটি কুইজ গুলা করে আমরা কিছু প্রশ্ন নিব আপনাদের কাছ থেকে। তো প্রথম কুইজটা হচ্ছে ইলসেনিয়ালে রাফিগুরাত বালে পের তুতি দিয়ে কলি দুরান্তেলে ওরে তি মেরকাত, যে সমস্ত আমরা সব ইতালির সবগুলা শহরে কিন্তু সপ্তাহে 2 দিন বা 3 দিন যে সমস্ত মার্কেট গুলো বসে, বাজার গুলো বসে,
খোলা বাজার গুলা বসে সেগুলোর কথা বলছে। তো বলছে যে সেনেলেরা ফিগুরা তো বালে এই সেনেলেরা ভ্যালিড পেরতু টিভি কলি সকল ধরনের গাড়ির জন্য দুরান্তে লেওরে দি মার্কেট মানে মার্কেটের যে টাইমটা আছে ওই টাইমটাতে তারা চালাতে যাইতে পারবে ফালসো। ওকে এরপর একটা হচ্ছে ইল সেনেলেরা ফিগুরা তো ভিয়েতাল ট্রানজিট আই ভিয়েকলি আ ব্রাচ্চা প্রবেশ করতে পারবে অবশ্যই বেরো। ওকে এরপর একটা হচ্ছে সেনিয়ালে রাফিগুরা তো বিয়ে তেল ট্রানজিত আদ উন্মত চিকলো আংকে সেসপিন্তো আব্রাচ্চা একটু আগে বলে আসছে আপনাদের আমি ধাক্কা ধাক্কা নিতে যে চলে যাইতে পারবো এদিকে আমি একটু আগে বলে আসছি শুধুমাত্র ঠেলা গাড়ি ছাড়া আর অন্য কোন আপনার গাড়িটাও যদি আপনি ঢাকায় নেন সেটাও কিন্তু পারমিশন আছে ঠেলা গাড়ি ছাড়া। ঠিক আছে ধরেন আপনার গাড়িটা কোনো কারণে নষ্ট হয়ে গেছে আপনি চাইলে এখানে ঢাকায় গাড়িটাকে স্টার্ট দিতে পারবেন বা একটু জায়গায় নিয়ে যেতে পারবেন কিন্তু ঠেলা গাড়ি যদি হয় ওই ক্ষেত্রে আপনি পারবেন না আর অন্য সবকিছু কনসেন্ট দিত। তাহলে এখানে কি বলছে কুইজটা সিনিয়ালের রাফিগুরা তো আমাকে যে সিনিয়ালটা আমি উপরে দেখতেছি উপরে যে অংশটা সিনিয়ালের দেখতেছি সেটা আমাকে নিষেধাজ্ঞা দেয় নিষেধ করে ইল ট্রানজিট দি মোটরসাইকেল একটা মোটরসাইকেল যাইতে পারবে না আংকে সেসপিন তো ব্রাচা ধরেন আমার মোটরসাইকেলটা কোনো কারণে নষ্ট হয়ে গেছে সেটাকে আমি হাত দিয়ে ঢাকায় ঢাকায় নিয়ে যাচ্ছি যেটা একজন ভাই বলছিল যে সাইকেল দিয়ে প্রবেশ করতে পারবো সাইকেলটা ঢাকায় নিয়ে যেতে পারবো নাকি বা সাইকেল থেকে নেমে ওই জিনিসটার মতোই যে মোটরসাইকেল নষ্ট হয়ে গেছে মোটরসাইকেলটা ঢাকায় নিতে পারবো না অবশ্যই ফালসো আমাকে নিষেধ করে না সেই সেক্ষেত্রে আমি চাইলে যাইতে পারবো এটা ফালসো। আশা করি বুঝতে পারছেন কুইজটা সবাই হ্যাঁ বুঝি নাই ভাই এতটুকু কনফিউজ ছিল এবার ক্লিয়ার হয়ে গেছে পুরো। ওকে ব্রাভো এরপরে এরপরেটা হচ্ছে সিনিয়ালের রাফিগুরা তো কনসেন্ট এল ট্রানজিট দেই চিকলো মোটরি চিকলো মোটরি যেগুলো 50 সিসি নিচে আছে আইএম এর মাধ্যমে চালানো যায় সেগুলো এখানে প্রবেশ করতে পারবে অবশ্যই বেরো। ওকে আশা করি কুইজগুলো সবাইকে বুঝাইতে পারছি কারো কোনো প্রশ্ন আছে না ভাইয়া? ওকে ঠিক আছে আর এমনি কারো কুইজ কুইজ করাও আমাদের শেষ এরপরে এক্সট্রা কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন যেহেতু আমাদের সময় শেষ আর কি আমরা আমাদের লাইভটা শেষ করে দিব তো এমনি কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন আমরা উত্তর দিব। অবশ্যই থাকবে যেহেতু এখানে বলছে যে সিনিয়ালের রাফিগুরা তো যে সিনিয়ালটা আপনি ছবিতে দেখতেছেন এটা যদি লেখা থাকে তাহলে অবশ্যই তার একটা কার্তেলো দিতে হবে থাকবে সবসময় কিন্তু আমরা এরপরে সামনে যে সমস্ত 13, 14, 15 নাম্বার আর্গুমেন্ট গুলো আসবে ওগুলাতে কোনো কার্তেলো থাকবে না হিসাব থাকবে আপনাকে বলা হবে যে এভাবে 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 শুধু কুইজ গুলো পরে উত্তর দিতে হবে ঠিক আছে ব্ল্যাঙ্ক কুইজ থাকবে আর এইগুলা যেগুলো আমরা করতেছি পেরিকোলো দিবিয়ে তো অবলিগো সবগুলোর ভিতরে আপনার কার্তেলো থাকবে মানে এই সিনিয়রটা ছবি থাকবে অনেকগুলো দেখছি একটা কথা বলতে পারছি না সৈন্য দিবেত্ব নাই মনে হয় আর পেরিগোলজিতে আছে আমরা যেগুলো করতেছি এগুলো সবগুলোর ভিতরে কার্তেলো থাকবে ঠিক আছে আপনারা যদি আর্গুমেন্ট কুইজ গুলা করেন যে কোনো অ্যাপস এর মাধ্যমে আপনি যদি কুইজ পের আর্গুমেন্ট যে আর্গুমেন্ট চয়েস করে যদি আপনি কুইজ গুলা করেন পেরিকোলো দেন দিবিয়েতো দেন সবগুলো কুইজের ভিতরে দেখবেন যে এরকম ছবি আসবেই ঠিক আছে আর মিক্স কুইজ করলে তখন দেখবেন যে কিছু কার্তেলো আসবে কিছু অন্য সাবজেক্ট থেকে দিবে অন্য অধ্যায় থেকে দিবে তখন আপনার সিনিয়ালগুলো আসবে না কুইজের ভিতরে দেখছে ভিতরে নাই হ্যাঁ অনেকগুলো নাই। ওকে জি আর কারো কোনো প্রশ্ন আছে ইম্পর্টেন্ট কোনো প্রশ্ন ভাইয়া? যেগুলো আজকে করানো হলো এইগুলো থেকে আশা করি কুইজ দিবেন আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ কারো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই। নাজমুল ভাই জি ভাই বলেন। হ্যাঁ আমি আরিফ বলতেছি ওই মিলান থেকে। জি আরিফ ভাই ওই পুরানো স্টুডেন্ট হ্যাঁ মিলান থেকে বলতেছি ওই আমার খালাতো ভাই হ্যাঁ আমার খালাতো ভাই আব্দুর রহমান নামে যে এখন এডিসি
উনি কি ক্লাসে জয়েন করতে পারবেন? বুঝি না আপনার খালাতো ভাই। হ্যাঁ আব্দুর রহমান উনি ক্লাস করতে আপনার সাথে জয়েন করতে চাইতেছে। হ্যাঁ হ্যাঁ পারবে পারবে ক্লাস করতে। হ্যাঁ পারবে কোনো সমস্যা আর আপনি আপনি যদি চান আপনিও পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে। আমরা যে চ্যানেলগুলো পড়ছি একটা আছে থিওরি একটা আছে কুইজ, এটা এইগুলা কি স্কেদে আকারে আমরা কি স্ট্যাম্পারে করে বের করতে পারবো? এগুলা এগুলা কি দেওয়া যায়? মানে স্কেদা আকারে বের করে বলতে ওটা আপনার মিক্স কুইজ যদি করেন তখন স্কেদা আকারে হবে। আর এমনি এমনি আমরা শুধু কি ধরেন আমরা যে একটা একটা ওয়ার্ড এটা আমরা ধরেন বাংলা আমরা নিচে রাখি বা আমি লেখা রাখি হয়তো আমি এটার মধ্যে দাগাই আমি নিচে লেখা রাখতে পারবো স্কেদের মধ্যে। যদি আমি স্ট্যাম্পারে করে বার করতে পারতাম তাহলে এটা আমার সহজ হইতো, আমি পড়তে পারতাম ভাষার মধ্যে। আমার বইয়ের মধ্যে ধরেন এইরকম এইরকম নাই হয়তো একটু ডিফারেন্ট আছে। কিন্তু ওই ক্ষেত্রে আপনার দেখবেন যে অনেক হিবিজিবি হয়ে যাবে, আপনি শুধুমাত্র যেভাবে পড়তেছেন এইভাবে শুধু নোট গুলা করে রাখেন তাহলে দেখবেন যে ক্লিয়ারলি আপনি বুঝতে পারবেন। ঠিক আছে শুধুমাত্র যে পেরিকুলো করাচ্ছি এটা থেকে আসবে তা না, এটা থেকে একটা আসবে। ঠিক আছে যে আমরা দিবিয়েতে যেগুলো করাচ্ছি দিবিয়েতে থেকে একটা আসবে, পঁচিশটা অধ্যায় থেকে আপনার কুইজ গুলো আসবে। ওকে তো আর কারো কোনো প্রশ্ন না থাকলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর কেউ যদি আমাদের ক্লাসটা মিস করেন আমরা আমরা ইতালি প্রবাসী আমাদের ইউটিউব চ্যানেলে শুনতে পাচ্ছি আপনার নাম বলেন মাহবুব ভাই। হ্যাঁ বলেন ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই, আমাদের সময় শেষ আর কি। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর কেউ যদি আমাদের হোয়াটসঅ্যাপ ফ্রি গ্রুপে অ্যাড হইতে চান নিচের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের নাম্বারে যোগাযোগ করেন, আমরা আপনাদেরকে ফ্রি গ্রুপে অ্যাড করে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে ধন্যবাদ স্যার। ওকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।